আজকে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের শিলা ও খনিজ এই অধ্যায়টা আলোচনা করব। যারা আজকে প্রথম দেখছো তারা আগের ভিডিওগুলোকে দেখতে পাবে, এই ভিডিওর ওপরে যে আই বাটন আছে সেটাকে প্রেস করলে। তো আজকের প্রশ্নগুলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন বলেছে, শিলা কয় প্রকার ও কি কি? তোমরা জানো শিলা হচ্ছে 3 প্রকার। কি কি? 1 নম্বর হচ্ছে আগ্নেয় শিলা, আগ্নেয় শিলা। 2 হচ্ছে পাললিক শিলা, পাললিক শিলা। আর আগ্নেয় শিলা আর পাললিক শিলা পরিবর্তিত হয়ে যে শিলা হয় তাকে পরিবর্তিত শিলা বা রূপান্তরিত শিলা বলা হয়ে থাকে। তাহলে এই 3 ধরনের শিলা কিন্তু আমরা জানতে পারলাম। 1 হচ্ছে আগ্নেয় শিলা, 2 হচ্ছে পাললিক শিলা, 3 হচ্ছে রূপান্তরিত শিলা। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে যে লাভাগুলো বেরিয়ে আসে সেই লাভাগুলো বাতাসে তাপ বিকিরণ করে জমে যে শিলায় পরিণত হয় তাকে আগ্নেয় শিলা বলা হয়। সমুদ্রের নিচে পুলি পড়ে যে শিলা হয় তাকে বলা হয় পাললিক শিলা। আর আগ্নেয় শিলা পাললিক শিলা রূপ এই পরিবর্তিত হয়ে যে শিলা পরিণত হয় তাকে বলা হয় পরিবর্তিত শিলা বা রূপান্তরিত শিলা। এবারে দ্বিতীয় প্রশ্ন দেখো, আগ্নেয় শিলা কয় প্রকার ও কী কী? আগ্নেয় শিলাও আবার হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে ব্যাসাল্ট, পিউমিস, আর হচ্ছে গ্রানাইট। তাহলে এই 3 প্রকার। পিউমিস পাথরে ছিদ্র থাকে কেন? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। কারণ দেখো যে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে যে পাথরটা তৈরি হয়, হ্যাঁ, সেই পাথরের মধ্যে কী হয় যে গ্যাস থাকে। সেই গ্যাসগুলো যখন কি হয় ভেতরে যে গ্যাস, সেই গ্যাসটা কি হয় যখন বাইরে বেরিয়ে আসে তখন সেই জায়গায় একটা কিন্তু ছিদ্র দেখা দেয়। এইরকম অসংখ্য কি হয় ছিদ্র থাকে। এই অসংখ্য ছিদ্র থাকার তাহলে পিছনে কারণটা বুঝতে পারলে যে আগ্নেয়গিরি থেকে যে লাভাটা বেরোয় সেই লাভার মধ্যে কি থাকে, মানে প্রচুর পরিমাণে গ্যাসীয় পদার্থ থাকে। সেই গ্যাসীয় পদার্থগুলো যখন বাইরে বেরিয়ে আসে তখন সেখানে কিন্তু একটা স্পট সৃষ্টি হয়, একটা ছিদ্র সৃষ্টি হয়। তারপরে 4 নম্বর প্রশ্ন দেখো, মার্বেল আসলে কি? মার্বেলটা আসলে কিন্তু রূপান্তরিত শিলা। হ্যাঁ, পাললিক শিলা যেটা বললাম, পাললিক শিলার রূপ উদাহরণ হতে যেমন বললাম চুনা পাথর, এই চুনা পাথরটা কি হয় পরিবর্তিত হয়, পরিবর্তিত হয়ে কিসে পরিণত হয়, এইটা পরিণত হয় হচ্ছে মার্বেলে। তাহলে তোমরা বুঝতেই পেরেছো যে চুনা পাথরটা পরিবর্তিত হয়ে কি হয় মার্বেল। তাহলে মার্বেল আসলে কি? মার্বেল একটা হচ্ছে রূপান্তরিত শিলা। তারপরে প্রশ্ন দেখো, আকরিক কাকে বলে? উদাহরণ দাও, আকরিক হচ্ছে যে সমস্ত পদার্থ থেকে ধাতু পাওয়া যায়। তাহলে যে সমস্ত পদার্থকে কি হয় না বিশ্লেষণ করলে সেখান থেকে সহজে এবং সুলভে ধাতুকে পাওয়া যায় তাকে বলা হয়ে থাকে আকরিক। সহজ এবং সুলভে পাওয়া যেতে হবে, ধাতু থাকলেই হবে না। তাহলে যে সমস্ত খনিজ থেকে, খনিজ পদার্থ থেকে কি হয় সহজে এবং সুলভে ধাতু পাওয়া যায় তাকে বলা হয় থাকে আকরিক। এর একটি উদাহরণ কি হবে, আকরিকের একটি উদাহরণ হচ্ছে হেমাটাইট। এই যে পরের প্রশ্নটা দেখো, লোহার আকরিকের নাম কি, এটা থেকে এই উদাহরণটা হয়ে যাবে। লোহার আকরিকের নাম হচ্ছে হেমাটাইট, হেমাটাইট। তাহলে তোমরা বুঝতে পেরেছো লোহার আকরিকের নাম। পরের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন দেখো, সংকর ধাতু কাকে বলে? উদাহরণ দাও, সংকর ধাতু হচ্ছে একাধিক ধাতুর সমসত্ত্ব মিশ্রণ। তাহলে কি হবে, একাধিক ধাতু মানে 2 বা তার বেশি, বা আমি লিখে দিই একাধিক ধাতুর, একাধিক ধাতুর সমসত্ত্ব মিশ্রণকে আমরা বলে থাকি, হ্যাঁ, ধাতু সংকর, সমসত্ত্ব। এবার এখানে একটা প্রশ্ন আসলো, সমসত্ত্ব জিনিসটা তাহলে কি? সমসত্ত্ব হচ্ছে যে যেখানে কি হয় প্রতিটা জায়গা একই রকম জিনিস থাকবে, ঠিক আছে? মানে আমি যদি দেখি যে কোথাও এখানে যে পরিমাণ, ধরো এটা একটা সংকর ধাতু, একটা ফিউজ তার ধরলাম, এটা একটা সংকর ধাতুর এই যে উদাহরণ বলেছে, আমার উদাহরণ হলো ফিউজ তার। এই ফিউজ তারের এই জায়গাতে যে উপাদান থাকবে এখানেও সেই উপাদান থাকবে, এখানেও সেই উপাদান, অর্থাৎ প্রতিটা জায়গাতে একই ধরনের উপাদান থাকে, এটাকেই সমসত্ত্ব বলা হয়। তাহলে একাধিক ধাতুর সমসত্ত্ব মিশ্রণকেই আমরা বলে থাকি হচ্ছে ধাতু সংকর। পরে প্রশ্ন দেখো, জীবাশ্ম কি? জীবাশ্ম তোমরা জানো যে দীর্ঘদিন ধরে মাটির নিচে চাপা পড়ে যেটা তৈরি হয়, যে জিনিসগুলো থাকে তাকে বলা হয়ে থাকে জীবাশ্ম। কয়লা কিভাবে সৃষ্টি হয়েছে, এটা তোমরা ছোটবেলাতেও পড়েছো যে পৃথিবী কি হয়েছে, যে অসংখ্য
ছোট ছোট গাছ ছিল কিন্তু প্রচুর পরিমাণে পৃথিবীতে, পৃথিবীতে তাহলে প্রচুর ছোট ছোট গাছ ছিল। এবার ভূমিকম্প হোক বা কোনো প্রাকৃতিক ঘটনার ফলে সেই গাছগুলো কি হয়ে থাকে, মাটির নিচে চলে যায়। তাহলে পৃথিবীতে প্রচুর পরিমাণে কিন্তু গাছ ছিল এবং ভূত্বক ছিল নিচু প্রকৃতির, এবং ভূমিকম্প বা বিভিন্ন প্রাকৃতিক কারণে গাছগুলো কি হয়ে থাকে, মাটির তলায় চলে যায়। সেই মাটির তলায় কি হয় তোমরা জানো, মাটির তলাতে কি হয়, চাপ এবং তাপের পরিমাণটা অনেক বেশি হয়ে থাকে। সেই তাপের প্রভাবে কি হয়, সেই গাছ উদ্ভিদ কিসে পরিণত হয়ে থাকে, আজকের দিনের কয়লাতে পরিণত হয়েছে। 10 নম্বর প্রশ্ন দেখো, জীবাশ্ম জ্বালানি কাকে বলে। তাহলে যে সমস্ত জীবাশ্মকে আমরা জ্বালানি হিসেবে পাই, তাহলে যে সমস্ত জীবাশ্ম পুড়িয়ে তাপ ও আলো পাওয়া যায়, তাপ ও আলো পাওয়া যায় তাকে বলা হয়ে থাকে জীবাশ্ম জ্বালানি। উদাহরণ তাহলে পারবে নিশ্চয়ই, উদাহরণ হচ্ছে কয়লা। কয়লা কিন্তু একটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি উদাহরণ। আমরা 8 নম্বর প্রশ্ন, জীবাশ্ম কাকে বলে পড়েছিলাম। তাহলে যে সমস্ত জীবাশ্মকে পুড়িয়ে তাপ ও আলো পাওয়া যায় তাকে বলা থেকে জীবাশ্ম জ্বালানি, যেমন উদাহরণ হচ্ছে কয়লা হতে পারে। আচ্ছা, কয়লার ব্যবহার, কয়লার ব্যবহার তাপ শক্তি রূপে ব্যবহার হয়, কারণ আমরা জানি এই কয়লা পুড়িয়ে তাপ পাওয়া যায়, সেই তাপকে কাজে লাগিয়েই কিন্তু বিদ্যুৎ তৈরি করা হয়। তাহলে কয়লা পুড়িয়ে কিন্তু তাপ পাওয়া যায়। তারপর কয়লা পুড়িয়ে যানবাহন চালানো, যেমন হচ্ছে ট্রেনে, ট্রেনে কি করা হতো আগেকার দিনে, এখন আর করা হয় না, এখন ইলেকট্রিক দিয়েই চলে। ট্রেনে কি হয়, কয়লাকে পুরানো হয়, সেই কয়লা পুড়িয়ে যে শক্তিটা পায় সেই শক্তির সাহায্যে কিন্তু আগে, হ্যাঁ, জলকে ফুটিয়ে মানে স্টিম তৈরি করে সেই স্টিমের সাহায্যে গাড়িকে চালানো হতো। তারপরে প্রশ্ন দেখো, খনিজ তেলের ব্যবহার, খনিজ তেলের ব্যবহার তোমরা প্রত্যেকেই জানো যে যানবাহন চালাতে খনিজ তেল কি সেটা তো জানো তোমরা। খনিজ তেল হচ্ছে পেট্রোল, খনিজ তেলের মধ্যে থাকে হচ্ছে পেট্রোল, ডিজেল, কেরোসিন, এগুলো এগুলো কী কাজে ব্যবহার হয়, জ্বালানি হিসেবে ব্যবহার যেমন হয়ে থাকে, তেমনি যানবাহনের, যানবাহন চালাতে ব্যবহার হয়ে থাকে। হ্যাঁ, এইভাবে আমরা এর ব্যবহারকে দেখতে পারি। তাহলে এখানে একটা প্রশ্ন হচ্ছে খনিজ তেল এর ব্যবহার বলেছে তো, তো খনিজ তেল কি কি সেগুলো আমাকে জানতে হবে। খনিজ তেল আসলে ক্রুড অয়েল, মানে এগুলো মাটির নিচে পাওয়া যে তেল, সমুদ্রের তলায় তলদেশে, হ্যাঁ, এই খনিজ তেলটা পাওয়া যায়, এবং এই খনিজ তেলকে পরিশোধিত করে সেখান থেকে পেট্রোল, হ্যাঁ, ডিজেল, কেরোসিন, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলোকে পাওয়া যায়। এবং এই খনিজ তেল কীভাবে তৈরি হয়, যে সমুদ্রের তলায়, সমুদ্রের তলাতে অসংখ্য সামুদ্রিক প্রাণী আছে, সমুদ্রের তলদেশে কী হয় যে সামুদ্রিক প্রাণী যখন মারা যায়, সামুদ্রিক প্রাণীগুলো কী হয়, সমুদ্রের তলাতেই থেকে যায়, এই সমুদ্রের তলাতে থেকে যাচ্ছে। এইবারে কী হচ্ছে, এখানে পলি পড়ছে, পলি পড়তে 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 পড়তে, হ্যাঁ, এবং একটা চাপের সৃষ্টি হয়েছে, সেই চাপের প্রভাবে এই যে প্রাণীটা ছিল মৃত প্রাণী, সেই মৃত প্রাণীটা কি হয়ে থাকে, একটা তরল পদার্থ সৃষ্টি করে থাকে। এই তরল পদার্থটাই হচ্ছে খনিজ তেল। এই খনিজ তেলকে কিন্তু সরাসরি আমরা ব্যবহার করতে পারি না, এটাকে পরিশোধিত করে এখান থেকে পেট্রোল, ডিজেল, কেরোসিন, এই ধরনের পদার্থ কিন্তু পাওয়া যায়। 13 নম্বর প্রশ্ন দেখো, এলপিজির পুরো নাম কি। এলপিজির পুরো নাম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। লিকুইফাইড, লিকুইফাইড কথাটা হচ্ছে তরল, তরলাকৃত, পেট্রোলিয়াম গ্যাস, লিকুইফাইড পেট্রোলিয়াম, এই যে খনিজ তেল এদেরকে বলা থাকে পেট্রোলিয়াম গ্যাস। তাহলে আশা করি বুঝতে পেরেছ। আর এর মধ্যে যে উপাদানটা থাকে, 14 নম্বর প্রশ্ন দেখো, এর মধ্যে প্রধান উপাদান কি। এর মধ্যে প্রধান উপাদান হচ্ছে প্রোপেন, এছাড়া এর মধ্যে বিউটেনও থাকে কিছু পরিমাণে। সিএনজির পুরো নাম কি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, মানে যে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়, ন্যাচারাল গ্যাস মানে হচ্ছে প্রাকৃতিক গ্যাস, সেই প্রাকৃতিক গ্যাসকে কি করা হয়, চাপ দিয়ে তরলে পরিণত করা হয়, এবং এটাকেই বলা হয়ে থাকে সিএনজি। কি নাম, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এর প্রধান উপাদান কি, এর প্রধান উপাদান তোমরা জানো, কম্প্রেসড ন্যাচারাল গ্যাসের প্রধান উপাদান বা সিএনজির প্রধান উপাদান হচ্ছে মিথেন। এই মিথেনকে আবার সংকেত লিখে এইরকমভাবে সিএইচ আর নিচে হচ্ছে 4, মানে যেমন তোমরা জলের ক্ষেত্রে কি লেখো, জলের ক্ষেত্রে লেখো H2O, অর্থাৎ এর মধ্যে দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন থাকে, তেমনিভাবে এই মিথেনের মধ্যে দেখো একটা কার্বন আর চারটা হাইড্রোজেন যুক্ত হয়ে গিয়ে কিন্তু কী তৈরি করে, এর মধ্যে মিথেন, মিথেন প্রস্তুত করে থাকে। তাহলে মিথেনের সংকেত কি, CH4। জলের সংকেত এর আগের দিন আলোচনা করেছিলাম H2O। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দিন নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব, দেখতে থাকো, ধন্যবাদ। সাবস্ক্রাইব মাই চ্যানেল PKB Math।